রাজধানী ঢাকার কদমতলী থানার বিদায়ী অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা পিপিএমকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে নবাগত অফিসার ইনচার্জ কাজী আবুল কালামকে সম্বর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। শুক্রবার কদমতলী থানাবাসীর পক্ষ থেকে এই সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সদ্য বিদায়ী ওসি প্রলয় কুমার সাহা কদমতলী থানায় দীর্ঘ 2 বছর 2 মাস অত্যন্ত সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। থানা এলাকায় নিম্ন থেকে উচ্চ সব শ্রেণীর মানুষের সঙ্গেই মিলেমিশে কাজ করেছেন তিনি। থানায় আগত সব শ্রেণীর সেবাগ্রহীতাদের কাছে তিনি ছিলেন আস্থার জায়গা। অনুষ্ঠানে বিদায়ী ওসি প্রলয় কুমার সাহা তার বক্তব্যে কদমতলী থানার অধিবাসীদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি জানান, এই স্বল্প সংখ্যক ফোর্স দিয়ে থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা কঠিন কাজ ছিল, তবে স্থানীয়রা সহযোগিতা করেছেন বলেই তা সম্ভব হয়েছে। তাই যতটুকু ভালো কাজ হয়েছে তার জন্য স্থানীয় অধিবাসীদেরই কৃতিত্ব দেন তিনি, আর ব্যর্থতাটুকু নিজের কাঁধেই নেন এই চৌকস অফিসার। এই সময় কদমতলী থানার অফিসারদেরও বরাবরের মতো সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অনুরোধ করেন তিনি। সবশেষে তাকে দেওয়া এই সম্মানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী ওসি প্রলয় কুমার সাহা। আজকের এই বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানে আমাকে আপনারা যেভাবে সম্মানিত করেছেন, যে সমস্ত কথা আমার সম্পর্কে বলেছেন, এটি আসলে যোগ্য আমি নই আমি মনে করি। আমি আমার চেষ্টা করেছি, শুধুমাত্র চেষ্টাই করেছি, বাকি কাজটুকু আপনারা করেছেন। বিশেষ করে এই কদমতলী থানার সাধারণ মানুষ, আমাদের এই যে 125-125 জন পুলিশ সদস্য আছি, তাদেরকে 10 হাত দিয়ে আপনারা সহযোগিতা করে এই এলাকার মানুষের একটু শান্তির ব্যবস্থা করেছেন। এই জন্যে আমি এই 26-26.5 মাস আপনাদের এখানে ছিলাম। আমি আমার এই স্বল্প সংখ্যক অফিসার ফোর্স দিয়ে এই থানা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেছি। এর ব্যর্থতা যতটুকু সবই আমার, যদি কিছু করে থাকি সেটা আপনাদের। আমার অফিসার ফোর্সদের প্রতি আমার অনুরোধ, এটা আমাদের রুজি রুজির জায়গা, এই পুলিশের চাকরিতে এসেছি আমরা, কঠিন চাকরি জেনেই, কষ্ট জেনেই এখানে এসেছি এবং এখানে আমাদের কাজ করতে হবে। সেই কারণেই আপনি থানাটাকে নিজের মনে করবেন, মনে করবেন এটা আমার নিজের জায়গা, নিজের জমি, নিজেকেই এখানে ফসল ফলাতে হবে। তার মানে এই এলাকার মানুষের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত করতে হবে। আমার কদমতলী থানা পুলিশের সকল অফিসার ফোর্সকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সংক্ষিপ্ত বক্তব্যের পর আবেগাপ্লুত বিদায়ী ওসি প্রলয় কুমার সাহাকে চোখ মুছতে দেখা যায়। অন্যদিকে নবাগত ওসি কাজী আবুল কালাম তার বক্তব্যে সদ্য বিদায়ী ওসির মতো তিনিও যেন ভালো কাজ করতে পারেন এবং এভাবে সম্মান নিয়ে বিদায় নিতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। একজন ওসি তখনই সফল হয় যখন তার অফিসার ফোর্স তাকে সহযোগিতা করে, এলাকার নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করে। আশা করি আপনারা আমাকে, পোলয় স্যারকে যেমন সহযোগিতা করছেন, আমাকে তদ্রূপ সহযোগিতা করলে আমি চেষ্টা করব আপনাদের সেবা করার। কতটুকু করতে পারবো জানি না, বাকি আল্লাহর ইচ্ছা। কদমতলী থানা পুলিশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী থানার এসআই মুজিবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এএসআই মোহাম্মদ নজরুল। এসআই মোহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল সালাম বাবু ও সাধারণ সম্পাদক খান মোহাম্মদ জাহিদ, কদমতলী থানার এসআই মুজিবুর, এএসআই মোহাম্মদ নজরুল, কদমতলী থানার ওসি তদন্ত হিরণময়, ওসি অপারেশন মোহাম্মদ ফেরদৌস আলম সরকার। আমার অন্য থানায় চাকরি করার সৌভাগ্য হয়েছে, সেখানে এবং এখানে আমি দেখছি যেটা, সেটা হচ্ছে কোনো সেবা প্রত্যাশী আসলে আজ পর্যন্ত কখনো কোনো সেবা প্রত্যাশী সেবা না পেয়ে ফিরে গেছে এরকম কোনো রেকর্ড হয়তো নাই, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া থানায় না থাকার কারণে। প্রলয় স্যারের সাথে আমার আগে কাজ করার অভিজ্ঞতা হয়েছে একই ডিভিশনে। আমি তখন পল্টনের ইন্সপেক্টর অপারেশন, স্যার ছিলেন হচ্ছে বুকদার থানার ওসি। স্যার
দীর্ঘদিন যাবৎ আপনার সাথে চাকরি করার সুবাদে যতটুকু দেখেছি যে কিভাবে সততা, নিষ্ঠা ও পরিশ্রম এবং মানবতার সাথে কাজ করতে হয়। আপনার কাছে কোনো সেবা প্রত্যাশী মানুষ এসে কখনো মন খারাপ করে যায় নাই। কদমতলী থানা এলাকার সর্বস্তরের জনগণ যেভাবে জনগণের সাথে যেভাবে মিশে গিয়েছেন, প্রতিটি মানুষ আপনাকে মনে রাখবে। এখানে যে একজন অভিভাবক, প্রকৃতপক্ষে অভিভাবক, সেই অভিভাবকের পরিচয় স্যার আমাদের দিয়েছেন। তা আমি আশা করব আমাদের এদিকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করেন খবর টিভির চেয়ারম্যান এস এম মহসিন উদ্দিন, সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ সম্পাদক মাপ্পি আহমেদ শ্রাবণ, চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন শেখ, স্টাফ রিপোর্টার নূরনবী শরীফ অর্ণব, ক্রাইম রিপোর্টার আবদুল্লাহ আল নকিব। এছাড়া অনুষ্ঠানে থানার অন্যান্য পুলিশ সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন ইউনিটের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।